Capital FM 94.8, দেশের #1 মিউজিক স্টেশন। এইরকম অনেক মনে কর যে ভুল ভাল জিনিস শুনে শুনে আমরা বড় হয়েছি। তারপর কি বলছেন? ভুল ভাল আচ্ছা উল্টা পাল্টা জিনিস শুনে শুনে আমরা বড় হয়েছি। কিন্তু যেমন সবসময় আমাদেরকে বলছে যে একদম ভোরবেলা যে ঘুম থেকে উঠে সাত সকালবেলা অনেকে বলে যে ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে নাকি আয়ু বাড়ে। মুরগি সকালে উঠে আর বিকালে খাওয়ার প্লেটে চলে যায়। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ওইটাই ভেবে চলি, আদেশ করেন যারা মোর গুরু জনে জনে আরে ওই কথার কয়জনে শোনে। এই ধরনের অবস্থা এখন আমাদের দেশের, মানে আমাদের পৃথিবীর প্রতিটা বাচ্চা এখন এতটাই ইন্টেলিজেন্ট যে ওরা এক একটা গুরুকে শিক্ষা দেওয়ার জন্য যথেষ্ট। যেমন দেখবেন সেদিন এক গুরু সাইন ব্ল্যাকবোর্ড পড়াচ্ছে, তো পিছন থেকে একটা বাচ্চা মাথার মধ্যে ইট মারছে, টাং করে স্যার জানি না, আবার লিখতে আবার মাথা টাং করে কে স্যার জানি না, গুরু বলছে আবার শিক্ষা হয়েছে বাবারে তো করে আমি আর পড়াবো না। এইটুক বাচ্চারা গুরুকে শিক্ষা দিচ্ছে। শিক্ষা জাতি মেরু দণ্ড, দাঁড়ালেই দণ্ড, দাঁড়ালে পেট্রোল পাম্পের সিএনজি পাম্প গুলো সামনে লেখা থাকে দাঁড়ালেই দণ্ড। যেমন এরকম এক বাচ্চা, বাচ্চা ছেলে মায়ের কাছে গিয়ে বলতেছে, মানে মায়ের কাছ থেকে মায়ের খাইয়া পরে কাঁদতে কাঁদতে বাবার কাছে যাইয়া বলতেছে আব্বা তুমি কি কালা জাদু জানো? না তো বাবা, কালা জাদু আমি কেমনে জানবো, ব্ল্যাক ম্যাজিক তো আমি তো কখনো এই শব্দের ধারে কাছেও যাই নাই, তো কালা জাদু জানো না তাও কেমনে এই ডাইনিটারে বস করলা? কাবা তুমি কি কোনোদিন পাকিস্তান গেছিলা? না রে বাপরে কোনোদিন তো পাকিস্তান যাই নাই। তাহলে এমন সন্ত্রাসী কই থেকে আনছ আমার মায়ের মতো সন্ত্রাসী, দিন রাত আমার লাঠি ছোটা পেটা করে কয় নতুন একটা চার্জার বেরিয়েছে, মানে কি চার্জার ওটা দিয়ে নাকি লাঠি চার্জ করে। বিকাল বেলা সবাইকে লাঠি চার্জ করছে, এই চার্জার দিয়ে সিকন ফিনের চার্জার এটা দিয়ে লাঠি চার্জ করা যায়। বলে যে জানাস আমার পকেটে একটা চকলেট আছে, চকলেট আছে পকেট হাতে দেখি কি নেই, একটা চকলেট দুইটা রেখে কসে একটা মিছা কথা কসকে চকলেট আছে তোর চকলেট কয় যে আমার পকেটে কয়টা ডিম আছে তুই যদি কইতে পারস তাহলে মনে কর 60টাই তোরে দিয়ে দিমু। আমার বাসায় তো আবার তিনজন 4টা নিয়ে করবো। Capital FM 94.8, দেশের #1 মিউজিক স্টেশন।